পর্বতে অবস্থান করেছে। এদিকে ভরসন্ত্রগণ চিত্তপুর পর্বতে আগমন করছে। সেদিন আপনাকে আমি না দেখি অযোধ্যায়, সেদিন আমি দেখা পাবেন না।
সেদিন এই মরণ মরবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না দাদা, কেউ না কেউ। ওরে ভাই বড়, আমি তোকে কথা দিলাম যেদিন চোদ্দ বছর পূর্ণ হবে সেইদিন আমি অবশ্যই ফিরব অযোধ্যা, এবার তো ফিরে যাও। বিদায় দাদা, বিদায় দাদা, বড় আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে, পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পত্রীদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি ভাগ্য জুড়ে বসে অপেক্ষা করো, আমরা এখন ভিক্ষে করে ফিরে আসবো। আপনি ভিক্ষাতে চলে যান, আমি আপনার উপর দায়িত্ব দিয়ে থাকবো। Come on.
আমার জন্য আমাকে পিত্র দান দিই মা, তাই তো আমি স্বর্গে যেতে পারি না মা, আমার জন্য স্বর্গের দ্বার চিরন্তর বন্ধ হয়ে আছে। আপনার ছেলেটাকে ফিরতে করতে উনারা ফিরে এলেই আপনাকে পিণ্ড দান করবেন পিতা, ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা, না আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা, আমাকে যদি তাড়াতাড়ি পিণ্ড দান করা না হই তবে আমি কোনদিনই স্বর্গ যেতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? আজ আপনার পুত্র মধুরীকে আনিনি, আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? হে মা সীতা, তুমি আমাকে ফাল্গুন দিতে বাড়ির পিণ্ড দান করো, আমি সেই বাড়ির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে। আজ আমি তাই করবো পিতা, আজ আমি আপনাকে বাড়ির পিণ্ড দান করবো পিতা, আজ আমি আপনাকে বাড়ির পিণ্ড দান করবো পিতা।
করে করে ফিরে এসেছি, এইবার আমরা আমাদের পিতাকে ইন্দ্রদান করবো। সেটা হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ভাগ্য দিতে। উনি আমাকে পানির পিণ্ড চাইলেন, আমি উনাকে পানির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে ভিক্ষা করা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি। সীতা, না প্রভু না, আমি ভিক্ষা করা বলি প্রভু, আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি উনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি কি আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ? তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? হে প্রভু, আছে, আমার কাছে ফাল্গুনী সাক্ষী আছে। ওরে ফাল্গুনী, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমাকে মিথ্যাবাদী থেকে আমাকে রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললো রে ফাল্গুনী, তুমি দেখে নিও আমার বন্ধুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমি দেখে নিও আমার বহুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে ফাল্গুনী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর জল কোনদিন উপরে বইবে না, তুই হবে অন্তঃশিরা, তুমি কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আচ্ছা প্রভু, আমার কাছে শিমল মিত্র সাক্ষী আছে। ওরে শিমল মিত্র, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুই এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমাকে মিথ্যাবাদী থেকে আমাকে রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললেন, কি বললো ঋষি মহিমিত্র, তুমি ওদেরকে নিয়ে আমার বাবুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমি ওদেরকে নিয়ে আমার বাবুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে শিমল মিত্র, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর ফুলের সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় লাগবে না, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মা গো, তুমি তো দেখেছো মা, তোমাকে সাক্ষী রেখে তোমার সামনে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও মা, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমাকে মিথ্যাবাদী থেকে আমাকে রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। তুমি মিথ্যা কথা বলে দিলে মা, তুমি আজ আমার বহুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমার গমি সাপ দেব, তোর কাজ যেখানে সেখানে পার হবে, তোমাকে কুকুর অভিনয় করবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আমার কাছে মধুবৃক্ষ সাক্ষী আছে। ওই মধুবৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমাকে মিথ্যাবাদী থেকে আমাকে রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি তো এখানে ভিক্ষা করতে, তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গুন নদীতে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বাড়ির পিণ্ড চাইলেন, মা সীতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করলেন,
তক্ষরি মহারাজ চলে গেলেন সর্ববাসে। এটা আমি নিজের চক্ষে দেখেছি প্রভু, আমি জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি প্রভু। মা যেটা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। তোর পাতা তোর গাছ থেকে কোনদিন ঝরে শেষ হবে না, তোর ছায়া থাকবে শান্তি শীতল শৃঙ্গ, তোর ছায় যেতে যখন বসবে সে চির শান্তি থাকবে, তার কোন চিন্তায় পৃথিবীতে থাকবে না। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো আমি মিথ্যে বলিনি, এবার আমি মিথ্যে বলিনি। ওঠো সীতা, ওঠো তুমি, আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বালির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের দিকে পিণ্ড দেওয়ার খ্যাতি যুগের যম হয়ে থাকবে, এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এইবার আমরা চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাবো পঞ্চবটী বনে। রাধে রাধে।